42 বিলিয়ন রিজার্ভ কোথায়? প্রশ্ন ফোক রুলের। এরপর জনগণ প্রধানমন্ত্রীকে ত্যায্য করেছে, বললেন রিজবি। এরপর সমালোচনাকে গ্রহণ করার মনোমানসিকতা আমাদের কাছে, তো বললেন তত্ত্বমন্ত্রী। এরপর 10 ডিসেম্বর শক্তি দেখানোর প্রতিশ্রুতি জেলা বিএনপি নেতাদের। এখন মূল কথায় আসা যাক, 42 বিলিয়ন রিজার্ভ কোথায়? প্রশ্ন ফখরুলের। আওয়ামী লীগ বারবার দেশের ধ্বংস ও ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বলা হচ্ছে দেশ নাকি বিদ্যুৎ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ, তাদের নাকি এখন পয়সা নেই। তো 42 বিলিয়ন রিজার্ভ গেল কোথায়? আসলে তারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে, এভাবে গোটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। 1999 সালের 18 অক্টোবর ZRF প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের প্রেসিডেন্ট তারেক রহমান সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে ZRF প্রতিষ্ঠার পর থেকে যেসব মানব সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে আর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান এখন সময় দেশে আবির্ভূত হয়েছিলেন যখন যুদ্ধের দামামা চলছিল, কেউ নেতৃত্ব দেয়নি। তখন একজন আখ্যা মেজর জিয়াউর রহমানের কণ্ঠে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা, যা দেশবাসীকে উজ্জীবিত ও উদ্বেগিত করে তুলেছিল। তিনি সবাইকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীনতার পর তিনি আবারও সেনাবাহিনীতে ফিরে যান। আবারও 7 নভেম্বর দেশের সংকটকালে তিনি নেতৃত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বিএনপি মহাসচিব বলেন, আজকে আওয়ামী লীগ জিয়াউর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করে, কারণ তিনি তো আওয়ামী লীগের ব্যর্থতা থেকে দেশকে উদ্ধার করেছিলেন। সেই জন্য মার্কিন কূটনীতিক উইলিয়াম মাইলাম বলেছেন, যদি জিয়াউর রহমান মে মাসের আগে মারা যেতেন তাহলে আরও কঠিন পরিণতি ভোগ করতে হতো। হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ তলাবিহীন জুড়ি, কিন্তু জিয়াউর রহমান সেখান থেকে দেশকে স্বয়ং সম্পন্ন করে বিদেশে খাদ্য রফতানি করেছিলেন। তিনি নতুন প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছিলেন, আশা জাগিয়েছিলেন, পথে পথে ঘুরে জনগণকে জাগিয়ে তুলেছেন। মির্জা ফখরুল বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে কলমে কাজ করেছেন, তারই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের জাতীয়তাবাদের পতাকা তুলে ধরে সারা বাংলা ঘুরে বেড়িয়েছেন, 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এখনও তিনি গৃহবন্দী, পতাকা কিন্তু থেমে নেই। আজকে সেই পতাকা তুলে নিয়েছেন তাদেরই সন্তান তারেক রহমান, তিনি 8000 মাইল দূরে থেকেও নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বে দেশের জনগণ জেগে উঠেছে। বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, আজকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নাচছি। আমরা টেক ব্যাক বাংলাদেশ চাই, যেখানে গণতন্ত্র থাকবে, স্বাধীনতা থাকবে, যেখানে কোনো মা বোন ধর্ষিত হবে না, সেই বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই। আজকে 50 বছর পর কেন অধিকার ফিরে পেতে লড়াই করতে হবে? কারণ আওয়ামী লীগ সেই স্বপ্নকে ধ্বংস করেছে। 1972 সালে শিশুদের জন্য বিদেশ থেকে আনা দুধ ও কম্বল চুরি করেছে, সেই জন্যই শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সবাই কম্বল পেল তো আমরা কম্বল কোথায়। এদিকে জনগণ প্রধানমন্ত্রীকে ত্যায্য করেছে, বললেন রিজবি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন, দেশের বর্তমান দৃশ্য থেকে দেখে মনে হচ্ছে জনগণ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা ত্যায্য করেছে। যেখানেই যাচ্ছি সেখানে হাজারো মানুষের ভিড় দেখছি, যে দেশের ক্ষমতা এখন জনগণের হাতে। খুলনার সমাবেশ থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলায় মনিরামপুর আহত 20 নেতা কর্মীর খোঁজ খবর নিতে এসে মঙ্গলবার দুপুরে বাকসপোল বাজারে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজবি বলেন, 22 অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ও প্রশাসন যৌথভাবে হামলা চালিয়ে যেসব নেতা কর্মীদের রক্ত জড়িয়েছে সেই রক্ত কখনো বৃথা যাবে না। সেই সব আহত নেতা কর্মীদের আরও তেজ দীপ্ত ও শক্তিশালী হয়ে গণতন্ত্র ফেরানো, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হারানো, অধিকার ফিরে পাওয়ার যে আন্দোলন চলছে সে আন্দোলন যুক্ত হবে। এদিকে সমালোচনা গ্রহণ করার মানসিকতা আমাদের কাছে, বললেন তত্ত্বমন্ত্রী। তত্ত্বমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন, ভুল হলে সমালোচনা হবে, সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা আমাদের আছে, প্রধানমন্ত্রী সেই সংস্কৃতি লালন করেন। মঙ্গলবার তত্ত্বভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিলর এবং তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত প্রেস কাউন্সিল পদক 2022 প্রধান অনুষ্ঠানে তত্ত্বমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, অবশ্যই সরকারের সমালোচনা থাকবে, কোনো সরকার 500 বছর আগেও নির্ভুল কাজ করতে পারে নাই, 500 বছর পরেও করতে পারবে না, ভুল হবে, কিন্তু মনে রাখতে হবে বর্তমান সরকার প্রধান এই করোনা মহামারী বিশ্ব যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনেক দেশের তুলনায় ভালোভাবে পরিচালনা করেছেন। ডাক্তার হাসান মাহমুদ বলেন, জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1 মিনিটের জন্য বিদ্যুৎ যায় নাই, জার্মানিতে এখন লোডশেডিং হচ্ছে, অস্ট্রেলিয়ার বিদ্যুৎ যেত না, এখন সিডনি শহরে লোডশেডিং হচ্ছে, আমাদের দেশে পান থেকে চুন,
খোঁজ নেয় মির্জা ফখরুল ইসলাম সাহেব, লাভ দিয়ে কথা বলেন, আবার সঙ্গে সঙ্গে অনেক বুদ্ধিজীবী বলে পরিচয় দিতে যারা ভালোবাসেন তারাও বলেন রাত ১২টার পরে টেলিভিশনের টক শোতে গরম করেন, কান ঝালাপালা হয়ে যায়। বিশ্ব প্রেক্ষাপট দেখতে হবে, তুরস্কে মূল্যস্ফীতি ৮০%, পাকিস্তানে ৩০%, ভারতে ৭/৮%, বাংলাদেশে আগে কম ছিল, এখন একটু বেশি হওয়াতে যেভাবে লেখালেখি যেভাবে কথাবার্তা, সাংবাদিকদের অনুরোধ জানাবো পাঠকদের সঠিক তথ্য দিন। এ হলো বিশ্ব প্রেক্ষাপট, এ হলো বাংলাদেশের প্রেক্ষাপট। এদিন প্রেস কাউন্সিল পদক ২০২২ গ্রহণ করেন ৫ সাংবাদিক ও ২ প্রতিষ্ঠান। দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান আজীবন সম্মাননা পদক পান, তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রয়াত বজলুর রহমানের স্ত্রী ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গ্রামীণ সাংবাদিকতায় দৈনিক ভোরের কাগজের সোনাগাজী প্রতিনিধি সৈয়দ মনির আহমদ, উন্নয়ন সাংবাদিকতায় বাংলার ট্রিবিউটিয়ান সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহিদুল ইসলাম, নারী সাংবাদিকতায় বিটিভির রিপোর্টার তুলনা আফরিন, আলোকচিত্র সাংবাদিকতায় দি নিউ এজের স্টাফ ফটো সাংবাদিকদের মোহাম্মদ সৌরভ লস্কর পদক লাভ করেন। এদিকে ১০ ডিসেম্বর শক্তি দেখানোর প্রতিশ্রুতি জেলা বিএনপি নেতাদের, আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় মহাসমাবেশে সর্বোচ্চ শক্তি প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছেন জেলার নেতারা। মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের নেতাদের নিয়ে এক যৌথ সভায় এ প্রতিশ্রুতি দেন তারা। ওই দিন কী হবে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও দলটির এই মহাসমাবেশ সফল করতে ঢাকা বিভাগের প্রতিটি সাংগঠনিক জেলাকে নানা নির্দেশনাও দেওয়া হয়েছে। যৌথ সভায় মহাসমাবেশের দলনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির উপদেষ্টাও তিনি। এদিকে বাদ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ আজ রাস্তায় নেমেছে বলেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ভোট চুরির প্রক্রিয়া বাংলাদেশ আর চলবে না, চলতে দেওয়া হবে না, তা রাতের বেলায় ব্যালট ভরা আর চলবে না। বাদ ভাঙা জোয়ারের মতো মানুষ আজ আন্দোলনের জোয়ারের রাস্তায় নেমেছে, কোনো বাধাই তাদের রুখতে পারবে না। শনিবার বিকালে মুক্তাগাছার নাপিত খোলায় ময়মনসিংহ দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত এ কে এম মোশাররফ হোসেন এফএসসির স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ বলেন বাংলাদেশের মানুষ আজ আত্মত্যাগের জন্য আন্দোলন নেমেছে, জীবন দেওয়ার জন্য নেমেছে, মৃত্যুবরণ করার জন্য নেমেছে, গণতন্ত্র পুনরুদ্ধার জন্য নেমেছে, ভোটের অধিকার ফিরে পেতে মাঠে নেমেছে, তার প্রমাণ চট্টগ্রাম ময়মনসিংহ ও আজ খুলনায় গণসমাবেশে। সরকারের লাঠিয়াল বাহিনী পুলিশের শত বাধা বিপত্তির উপেক্ষা করে মানুষ পায়ে হেঁটে ট্রেনের ছাদে চড়ে গণসমাবেশ সফল করছে। তিনি আরও বলেন সরকার গণজোয়ার দেখে ভয় পেয়ে ব্যালটের পরিবর্তে ইভিএমের নীল নকশার প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। মানুষ আজ দুই বেলা ঠিক মতো খেতে পারছে না, সেখানে ৮০০০ কোটি টাকা বিনিয়োগ করে নতুন ইভিএম কিনতে যাচ্ছেন। ওই ইভিএমের স্বপ্ন দেখে লাভ হবে না, বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেবে না। ময়মনসিংহ দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।